আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন খুরদ জান্নাতুল উলুম মাদ্রাসার ছাত্ররা আজকের নবী দিবসের মাহফিল আয়োজন করা হয়েছে। আজকের একদম শেষ পর্যায়ের ভিডিও যেটা আপনাদের দেখাচ্ছি, মেহমানদারি হচ্ছে, তাবারকের ব্যবস্থা, সময় আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা খুরদ জান্নাতুল উলুমের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা আছে, আমাদের সেক্রেটারি মোহতামিম সাহেব আছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন সব ছাত্ররা বসে আছে লাইন দিয়ে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা দেখুন মোহতামিম সাহেবের ছেলে মাশাআল্লাহ খুব মাদ্রাসার সঙ্গে জড়িত আছে। আপনারা সবাই দোয়া করবেন এনার জন্য। মাদ্রাসা খুব মেহনতকারী একজন ভাই, মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকে আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন এইসব মাদ্রাসার ছাত্ররা খাওয়ার জন্য বসেছে, তারা মেহমানদারি করানো হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এক্ষুনি মোটামুটি কতজন ছাত্র আছে এখানে? 50 জনের মতো ছাত্র আছে, মানে বুঝতেই পাচ্ছেন আপনারা যে একটা মাদ্রাসা চলতে কতটা খরচা হয়। তো আপনারা চাইলে মাদ্রাসাতে জুড়ে থাকতে পারেন, মাদ্রাসা কালেকশনে যায় এই ভাই, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এনাকে চিনে নেন, মাদ্রাসা কালেকশনে যায় বড় ভাই, খুব ভালো মেহনত করে কালেকশনে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও হচ্ছে, আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের। প্রায় 50 জনের মতো ছাত্র আছে, আপনারা যদি দান দিতে চান আপনারা মোবাইল নাম্বার যোগাযোগ করবেন, আপনারা চাইলে আসতে পারেন মাদ্রাসা, এসে ঘুরে যাবেন। মাদ্রাসার ঠিকানা হচ্ছে বসিরহাট গাড়াকুব বাজার ক্ষুদ্র, এই জায়গাটায় আসতে পারবেন। আপনারা আসলে দেখতে পাবেন ইনশাল্লাহ যে মাদ্রাসার জলসেরিয়া ক্ষুদ্র, এই যে মাদ্রাসা জান্নাতুল উলুম এতিমখানা মাদ্রাসা, আপনারা আসতে পারেন। বালক এবং বালিকা দুটি মাদ্রাসা, দুই বিষয় আছে, আপনারা সকলে আসতে চান যদি আসেন, এবং আপনারা এসে দানও যদি দিতে চান ইনশাল্লাহ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যোগাযোগ করে আসতে চান দেখলে আসবেন। আজকের নবী দিবসের মাহফিল ছিল এই মাদ্রাসায়, আপনারা দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন ছাত্ররা খাওয়া দাওয়ার জন্য বসেছে, মাশাআল্লাহ। আজকের বিরিয়ানি হচ্ছে, প্রিয় দর্শক আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকের বিরিয়ানি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র আজকে খুব আনন্দিত, মাদ্রাসা আজকে নবী দিবসে অনুষ্ঠান হয়েছে, তো দেখতেই পাচ্ছেন একদম মাদ্রাসার ছাত্ররা নিজেরাই খাদিম করছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিরিয়ানি দেওয়া হচ্ছে, দেখুন আপনারা মাদ্রাসার ছাত্ররা নিজেরাই খাদিমদারি করছে আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে আসতে পারেন, দেখে যাবেন ইনশাআল্লাহ, ঘুরে যাবেন। আপনারা ফোন নম্বরটা বলেন আপনি, আলহামদুলিল্লাহ আপনারা যোগাযোগ করে আসতে পারেন ইনশাআল্লাহ আসবেন। আপনারা যদি মনে করেন মোবাইল নাম্বার আপনাদের প্রয়োজন, আপনারা ফোন করতে পারেন বা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনার নাম্বারটা তুলে নেবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা ছাত্রদের জন্য আপনারা যদি কিছু দান করতে চান ইনশাআল্লাহ দান করতে পারেন, আপনার নাম্বারটা তুলে নেন 7430977844, এই নাম্বারটায় যদি আপনারা যোগাযোগ করতে চান আলহামদুলিল্লাহ, এই নাম্বারে আপনারা অর্থ পাঠাতে পারেন মাদ্রাসা ছাত্রদের জন্য। আপনারা চাইলে আসবেন মাদ্রাসায় ঘুরে যাবেন, 50-এর অধিক ছাত্র আছে, 2-3 জন শিক্ষক আছে, আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ। আর একটা নাম্বার আপনারা নিয়ে রাখতে পারেন যদি প্রয়োজন হয়, 7797309485, এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আসতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাসা ছাত্ররা খাওয়া দাওয়া করছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি মাসা ছাত্ররা তাবারকে ব্যস্ত আছে। আপনারা যদি মনে করেন যে আপনারা প্রত্যেকে আসতে চান আসতে পারবেন মাশাআল্লাহ। ফোনপে মোবাইল নাম্বার বলে দিলে ব্যাংক লাগে না, ফোনপেই সব। হ্যাঁ এই নাম্বার ফোনপে দিয়েছি তো। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আপনার যে নাম্বার দুটো পেলেন এই নাম্বারের ভিতরেই ফোনপে নাম্বার আছে, আপনার যদি চান কিছু অর্থও পাঠাতে পারেন। এবং মাদ্রাসার বিল দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মাদ্রাসার বিল, আপনারা এই বিলে দেখে ইনশাআল্লাহ আসতে পারেন।
এই বিল কাটতে পারেন ইনশাআল্লাহ। অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, ফোনপে নাম্বার দিয়েছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন সরাসরি ভিডিও হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা এখন আপনাদেরকে দেখাবো সরাসরি, এটা মাদ্রাসার ভিতরে ছাত্রদের দেখাচ্ছি, এরপরে আমরা দেখাবো মাদ্রাসার গেট। দর্শক আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর মাশাআল্লাহ। এ বাসে দুটো ছাত্র হেফজ পাগড়ি নেবে, তো আপনারা আসতে পারেন, অনুষ্ঠানের দিন এসে ঘুরে যাবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি হচ্ছে, আমরা এখন দেখাবো মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাদ্রাসা খুর্দ জান্নাতুল উলুম এতিমখানা মাদ্রাসা। এর বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন, বিস্তারিত সব লেখা আছে। খুর্দ মাদ্রাসা জান্নাতুল উলুম এতিমখানা মাদ্রাসা হাফিজিয়া ও খারিজিয়া বিভাগ, আয়েশা সিদ্দিকা মাদ্রাসা এতিমখানা মাদ্রাসাতে সুদক্ষ হাফেজ কারি মাওলানা আফাদের মেয়েদের পড়ানো হয়। এখানে বিউটে খাওয়া দাওয়া সুব্যবস্থা আছে ইনশাআল্লাহ। রেজিস্ট্রেশন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ, সরকারিভাবে রেজিস্ট্রেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। পুরোপুরি দেখতেই পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। এই হচ্ছে মাদ্রাসার বিল, এইতে সব কিছু লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যাতার নাম, ঠিকানা, পরিবার, পরিমাণ কতটুকু, সব কিছু লেখা আছে। অ্যাকাউন্ট নাম্বার, তারিখ, সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মহতামী সাহেব খুব মেহনত করে, মাদ্রাসা পরিচালনা করে খুব কষ্টের সাথে, খুব আল্লাহ পাক দোয়া করেন তার জন্য, হায়াত আরো দারাজ করে দেন। আরেকটা বিল্ডিং হচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নতুন খবর আপনারা শুনছেন, আরেকটা বিল্ডিং হচ্ছে, সেই মাদ্রাসাটা নতুন বিল্ডিং হচ্ছে ইনশাআল্লাহ, আপনার অন্য সময় দেখতে পাবেন। আর আপনারা আমাদের মাদ্রাসার সাথে জুড়ে থাকুন আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এটা নতুন বিল্ডিং, মাশাআল্লাহ কাজ হচ্ছে খুব দূরে, তো দেখতে পাচ্ছেন কলম তৈরি হচ্ছে, একদম ডাইরেক্ট কাজ হচ্ছে, এখন কাজ আপাতত রানিং চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসাটা, এটা হেফজখানা, দোতলায় কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। ইনি শিক্ষক, খুব মেধাবী এবং যত্ন সহকারে ছাত্র তৈরি করেন, খুব অভিজ্ঞ শিক্ষক। আপনারা দোয়া রাখবেন। এবং বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন কলম উঠছে, দোতলায় কাজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা দোতলা, একদম রোডের পাশে, খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে ভেবিয়া শ্মশান থেকে খোলাপোতা রোড, ভেবিয়া শ্মশান থেকে খোলাপোতা রোড, পিডব্লিউডি রোড, একদম খুব সুন্দর প্রতিষ্ঠান, একদম ছাদের উপরে দোতলা কাজ হচ্ছে। আপনারা যদি ছাত্র দিতে চান মাদ্রাসার যোগাযোগ করবেন, এবং আপনারা যদি দান দিতে চান, অর্থ কিছু দিতে চান, বা সিমেন্ট, বালি, রড, আপনারা কিছু দিতে চান আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যোগাযোগ করবেন। এই নাম্বারে যে নাম্বার দুটো দিলাম, যোগাযোগ করবেন, আপনারা দিতে পারেন। এই যে আমরা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি এইটু, আপনার এর দেখতে পাচ্ছেন সরাসরি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে মাদ্রাসার নাম, ঠিকানা, সব কিছু আছে, আপনারা দেখতে পাচ্ছেন।